বানরে এখন যদি উড়ে নাই কিরম নিষ্ঠুরে নিষ্ঠুর করছে। আমার বৌড়া গেছে বা বৌড়া গেছে আমাদের কি নিশ্চিন্তার মতো যে গোমবারে আমার কোনো টেনশনই করে না। ভাই বাবা হাই রে হুমুদির বলে কি গোমবার আমার বৌড়াই না দে বাবা রে। ভাই আব্বা হাই রে হুমুদির বলে নিশ্চিন্তার মতো গোমবার আছে তোর বাপের যে পয়া বেয়ে ডাকতেছে হলো না আল্লাহর হুমুদির বলে জানি কোন গান আজকে যদি মা থাকতো আমার এরা কষ্ট করে না তো মা আমার বউ ঠিক এনে দিত খালি বাপ দেখ তুই জানিস না ওই মাসি কোথায় কইছে না মা বলি বাপ হয় তা নয় আমার। কি হয়েছে দেখো উপরে মানে আমার বমি করো যে বাপ দেহি মনে কয় যে গমে থেকে উঠে না মনে কয় যে না জানি কি করে তোকে সকালে কি শুরু করছ কি শুরু করবো না আমার বউটা তুমি আই না তোমাকে তোরে কোন উস্তাদ দিবে আরে কিসের উস্তাদ দিবে ওই তোর বউ তুই খেদাইছ তুই পাগলামি করস দেখে তা আমি কি খেদাইছি তোর বউ বড় তো ভালো আমার পাগলামি নিয়ে গেছে আর বেহুদা জানি কোন কার তোরে মনে এমন দে অধিমদেশ একদিন কে বিয়া করছা দশ বারো দিন ধরে বড় গেছে আমি কি খাই না খাই সেটা তো তুই খেয়াল রাখস না আমি কি খাই না খাই সেটা কি কেউ খেয়াল করে রাখো ওই তোর খেয়াল আমি রাখবো না তুই আমার খেয়াল রাখবি আমি কেন খেলাম না আমি নিজের খেলি না হারি না তোর বনি একা মনে যা মনে তাই কর তুই আমি তোর আগে পিছে নাই তুমি যাবো না না যাবি না কে যাবো না আমি বাইতেই থাকবো না বাইতে থাকবো না এখন পাগলামি করস কে বোর কি কোনো দোষ আছে দোষ তো তোরই খেলাবাড়ির দোষ দেয় তোমরা দোষ করো নাই তো বউটা পাড়াই দিছে কে তুই গাড়ির মধ্যে বসে টিভি মধ্যে শুনি তাহলে আমি কি করবো কি করবো যা বনি আয় যা আমি যাবো না তুমি যাবো না না আমার কাছে যদি না হে তোর কাছে না হে পায় ধরে আনবি খেতাইছ তুই আমি আনছি তোর বাপের কাছে যাবো না আবার তোর কাছে যাবো পারলি হারা মেম্বারের কাছে যা বল না কি বলত আমি বলত আমার ঘরে বলত তুই শাল আমি এলাকার নাম ডাক এলাকায় বেঁকে আমার কালা শুনবে না আমার কোনো বল তো যা মেম্বারের কাছে যাই আর মেম্বারের ডাক দেবে কালো খুশি করি যা তোর কাছে তো যাবো না কোন ভাই কষ্ট করছিস সকাল বেলা তাড়াতাড়ি মরলাম না কি করে মধ্যে ভাই কি দরকার দরকারের মধ্যে মনে করো কতদিন ধরে তো তুমি জানো আমার বউটা হানাই গিয়ে পেতে ও তা তো জানি যে তুই হলে পাগলামি করো সেই জন্য বোঝায় আই পারছ না কিসে নিয়ে আই পারছ না ওটা কি তুই বোঝাস না হ্যাঁ এক বুঝলি তাহলে তো তোমার বোঝাইতাম না হানমন কেমন করে বড় ভালোবাস যে বউ তোমার থিয়া যায় এ যে আমার স্বামীর শরীরে কিচ্ছু নাই তাও স্বামীর অন্তর দে জান পরম দে ভালোবাসি এহান ভাই গো মনে করতে আমার বউটা গেছে এহান নাম্বারে সারা তোর বউ আনন্দ দেবো না ওই নাম্বারের মধ্যে যাও নাম্বার একদিন নিয়ে হোক যাও তুমি সারা কেন নাম্বার আব হ্যাঁ তুমি সারা তোর নাম্বার যাও আমার শরীর না কারণ তো আমার বউ খুব আদর যত্ন করে আমি একটু রেস্ট টেস্ট নিয়ে তারপরে যাব ভাল যা ভাই ন যাই হ্যাঁ ঠিক আছে বুঝছি তুমি যাও আমার জামাই 2 ঘন্টা পরে যাব এখানে 2 ঘন্টা দেরি আছে ডিউটির যাওয়ার 2 ঘন্টা পরে যাব আমার দরকার মনে আমার বউ দরকার দিন দিরা আর বউ কাছে পাগলা মানুষ আর বউ আইনা দেই ন যাই ন এই তোমার
কি কইতাছিস না হ্যাঁ এখন তোর কোন ডিটু যা দেরি আছে এখন তুই দুর্ঘটনা গোপের বা তোমার শরীরের অবস্থা হইছে কি না গম পারে আরে আরে পাগল মানুষ বড় মেলা দিন তোর কাছে গর বাচ্চা মনে করতে আর বাপের নগে পাগল মানুষ কথা কথা তো ঠিকঠাক করে কইতাছে বউ গেল কে আমি তো তোমাকে চাই না এই যে আমনে লগে কইয়া দিহারে নাই গানে বুঝতা মনে গান যাইছেন পুরুষ হইলে বউ যদি পাইতে না থাকে দিলে কি রকম দুঃখ বুঝেন না বুঝছি আপনার দুঃখ আমারও যে দুঃখ আমার স্বামীটার একটু আরাম বেরা মতো আছে আমনে লগে বাইরে কইয়া দিহারে আমি তো পাড়াই মুই দুই ঘন্টা পরান পাড়াইতেছে আপনি যা চেয়ারম্যানের সাথে দেখা করেন কথা কথা ফাইনাল করেন আমার স্বামী লাস্টে যাস চেয়ারম্যানের কাছে তো না মেম্বারের কাছে ও মেম্বারের কাছে যা ফাইনাল করেন আমার স্বামী সবকিছু সমাধান করে দেবেন জানেন ভাবি বউ না থাকলে মানে কি দুঃখ মনে হয় 13 দিন ধরে গেছে মনে করে 13 বছর মনে করে ভাত ভাত খাইলাম এরকম ভাবে রয়েছি একবারে মনে করে অসহায় অসহায় ইতিমিতি বাপ এত ভালো মানুষ হলে তো বউ গেছে না এ যাও ঘরে যাও কুমাও ভাবি একটু কয়ে দিয়ে নাই ভাই ভাই আপনি কিসের দুঃখ বুঝেন বউ গেছে আমার আপনি তার দুঃখ বুঝবেন না বুঝছি পাগলা মানুষ খেলা দিলে কি আমি পাগলাম আমি খেলি করবে দাঁড় আছে আমি চূড়ান্ত চাই নাহলেও কি করবেন আমার বউ কাছে 13 দিন ধরে আমি করে কি আমার বরে তোরা মারলো কিছু নিকে হ্যাঁ তোরে কি করলি কি করছিস চুরানো বিচার চাই ভাবি তে হে আপনি গো এটা বানি গেছে হের বোয়া বাতে না দিছি আমি ধরে মার দিছি আমি বলে তুই অন্য বরে মারবি এই কাজটা কিন্তু তুই ঠিক করছ না হ্যাঁ ডিউটি সময় ডিউটিতে উপস্থিত থাকবো না ডিউটি আমার 12টা সময় 11টা সময় ডাক শুরু করছে আমার বন্য গিয়ে এটা নেটক করে সেই রকম 12টা সময় দিন মাসে ডিউটি থাকে ও চুপ কর আমি আমি আঙ্গ হেরে ডাক দিতেছি ভাই দেন ভাই দেন নাম্বার সামনে আমার বড়দেরে আমার বড়দেরে মারি খেয়েছো এ বিচার যদি ঠিক মতো ভাবি না করেন তাহলে আমি আর এই 4000 করবো না তুমি 2 ঘন্টা রেস্ট নাও কিসের দিকে লাগবো আবার হলেন তো হে আবার হের বউ আমাদের নাই রায় হের বউরে মারছে আমার বউরে মারছে না আমার চাকরি এক কেমন তো আমি আর একটা বাইরে আছি আমি চাকরি বাদ দিতে যাবো
আর মাইরছেন আরে পাগলা তুই পাগলামি করিস না আমি ওর বিচারটা করতেছি আমার নাম স্যার ওর বিচার পড়া করে না আমার বউ এনে দেনছ না এত বল বউ পড়ান বা আগে ওর বিচার করে না ও কি জন্য আর বড় মারছে এটা তোর নাই করছে ওর নাম মনি স্যার আপনি যে খালি না বুঝে কইতাছেন আমি হ্যাঁ বড় কিছু নিগে মারছি ও কি বুঝে না আরে ঘরে কভার দা তুই কাল কিছু নি হাজার অন্যায় করলে তো মহিলা মানুষের গায়ে তুমি হাত দিতে পারো না থাকো দে এ তুই আসলে কি মারছ আচ্ছা ও মারছে স্বীকার করছে আর বিচারটা পরে করবো নি আগে আমার এই বিচার করে আরে সে বউ আনবার তা লাগবো না হলে ওই বউ আনা হবে আমার নিলে 13 দিনের কেস আর তোমার নিলে হবে আজকে নতুন নগদ তুমি কি পাগল হয়ে গেছো নাকি আগে ওর পরে কি জন্য মারছে যে বিচার করা তারপর ওর বউ আইনা না পরে করবো না আগে মেম্বার সাহেব আমি জীবনে বলতে জীবনে বলতে আমার বউরে মানদাই মারি নাই এই হারাম দুধে আমার বস মানদার মধ্যে মারছে এই বিচার আমি করমু তো ও খালি কো আমার বউ না দা আমার বরে মারতে হেড়া কব না মানা বাইরে বর্ডারে ফালাই দিয়ে পাগল তুমি বিচারটা কই নাও কার ও ও কি জন্য ওর বউ না মারছ বিচার করো বিচার করো তারপর আর বউ নিয়ে ও কি আছেন না বিচার দেখুন ম ওর বউ রে কি জন্য বাবি হলে কথা কব না কই দিলা কিসের কথা কব না হ্যাঁ কিসের কথা কব না নাম্বার খালি আপনি পুরুষ মানুষের নিগা ডালেন মহিলা মানুষের নিগা ডালেন না আপনার এই ওরে চাবি করে আমার জীবনটা শেষ হয়ে গেল গা হ্যাঁ হ্যাঁ না তারা যা যা যেটা হাজার ওরে আমার ফ্রি সেট কেটে ঘুরা যায় দাঁড়া না চাকি করব না আমি আজকে থেকে তুই যাস না তুই যে কথা সব গায় আমার নাকে যাব করা হ্যাঁ আমার নাকে আমি নাকে দিতে গিয়া আপনি কাছে আমি থাকি তাহলে আমার কথা আপনি শুনবেন না ওই বউটা আছে ওটা শুনবেন আগে বউটা না দেন তারপরে হাত বিচার করে নিবি আমি যা করবেন বিচার মানে নিবি না আনছে না গিয়ে এদিকে পাগলা তোর বউর বিচার তো আমি করবই না কইরা ওর বউ আনবার দিব না আমি আচ্ছা আমার উপরে তুই বর্ষা না না আমার বউর দিনে দিনে মাছে হেরে না ওর বউরে মারতে না খালা আমার বউটা না দেন তারপরে ওর বউর বিচার করে নিবি না এখানে তো বিচার করব না না আমার আমি তো তাহলে না তোমার বিচার করে ওর বউ এনে তুমি না যাই তুমি আগে ওর বউর বিচার করো বেলাকে বুঝুগা সব জেনে এটা বুঝছে তুই যদি এবার ভাঙে পড়স তাহলে আমি কি বা করবো আর তুই যদি দুই দিন পর পর এরকম আমার বাড়িতে উঠুস তাহলে আমার সবাই কি মনে করবো বাপ মায় তো মরছে যে জামাইয়ের কাছে বিয়া মারে দেয়া গেছে হ্যাঁ রে পাগলামি করে এটা কি সহ্য হয় কো ধৈর্যের তো একটা সীমা থাকে যখন বিয়া দিছিলাম তখন তার বুঝি নাই যে এরকম পাগলামি করব আর এখন যে নতুন নতুন বাপ বাইরে বল এটা কেনা বুঝছে এটাও যদি বুঝতে থাকতাম তাহলে কি ওইরকম জামাইয়ের কাছে তোর বিয়া দিতাম মনে হয় একবারে হচ্ছে পোলাপান ওই 4-5 বছরের পোলাপান যেবা করে না ওই রকমই করে এখন কি বা করবি এখন বিয়া জামাই হয়ে গেছে সংসার তো করবারই হবো কারে নিয়ে সংসার করবো যে সংসার সম্বন্ধে কিছু বুঝেই না সংসার কি এই জিনিসটাই সে বুঝে না তুইও তো বুঝাইতে পারোস আর কত বুঝাম ক তোর আগে তো আমার বিয়ে হইছে বিয়া তো হইছে আমার আগে এখন আমি কি সংসার করতেছি না আমি তো সংসার করতেই আছি তুই যদি দুই দিন পর পর আয়া পড়স তাহলে আমার সবাই কি মনে করবো এখন আমি কি করবো কস তুই আমি ওই বাইরে যাবো না আরে যা আইয়া বুঝা তোর জামাইরে তোর বাড়ি যদি কাজ করে খাওয়া লাগে তোর জামাই তো অর্থ সম্পদ কম না আমি তারপরে তোর বাড়ি কাজ করে খামু কাজ করার কোনো কথা না কথাটা তো সংসার নিয়া তুই যদি এই বয়সে যদি আমি সংসার মানুষের সাইডে আয়া পড়স মানুষে কি কইব এলাকার মানুষে কি ভালো পাবো খুব একটা ভালো তো কইব না তাইলে তুই এটা বুঝস না কি লেগা যা যা হইছে হইছে যাইয়া বুঝা তো জাপাই দে না রে আমি যাবো না এই যে 13টা দিন ধরে আইসুস তো শ্বশুর আসছে একটা হ্যাঁ কি খায় না না খায় হেডের খোঁজ খবর রাখস তো জামাইয়ের খোঁজ খবর আনলি নাই রাখলি হন কাপড় চুপড় গুছে যা ওই বাড়িতে যা আমি তাও খোঁজ খবর রাখি না তারাও তো আমার খোঁজ খবর রাখে না হেরা রাখে না হেরা রাগ করছে লেগে রাখে না যা তুই ওই বাড়িতে যা সব ঠিক হয়ে যাবো রাগ তারা করবো কি লেগে রাগ তো আমার হওয়া উচিত তোর যে কি কমো তুমি মনে করো কিসের দিকে রাগ করে আইবো স্যার আমার গৌরব মার দিছো তুমি কি কর
কেয়া সত্য কথা কইলি কি হবো? তুই জানে যে তোরও কিন্তু পারবো না বউ নাও আমি তো কোনে নাই না আপনি আসছেন দেখি এবারের মতো মানি নিলাম, কিন্তু এরপরে যদি ওরকম পাগলামি করে তাহলে কিন্তু আমি আইলে আর কোনোদিন যাবো না। আরেকজনের বিপদে ভালো বউরে যা মাইরে নিয়ে ঘরে নিয়ে আটকাইয়ে বেশি আদর করে দে আটকাতে আদর থাকে না দুই দিন পরে ও আদর উবাই যাবো এখন কি ভালো হইবেন? এখন একটু বার বুদ্ধি আইনেন বুঝছেন, এইভাবে কিন্তু সংসার করে খাওয়ান যায়। হ্যাঁ বেশি করে করো। আচ্ছা বইনা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি আর কোনদিন তোমার বইনারে মারবো না, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোমার বইনারে আদর যত্ন করে রাখবো। আচ্ছা ঠিক আছে। এই যে ভাই আমি না কোনো নতুন বউর অন্যকে পাগলামি করেন না, দেখলাম তো আমি একটু পাগলামি করছিলাম আর রাগ করে খালি বউ জায়গা একবারে বাড়ি ঘর খালি তিমি তিম নাগে আমার নাগা গল্প পাগলামি করে বউ খেয়ে দেয় না, বউ আবার চায় না গল্প পাগল গো গাছে।